পুতলা কয় আমার নাম রহম রব্বুল আলামিন আমার বন্ধুর নাম রহমাতাল লিল আলামিন আমার আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি সমস্ত প্রশংসা আপনি আল্লাহর আল্লাহ বলেছে সমস্ত প্রশংসা আমার আর আমার প্রশংসা যেই জায়গার মধ্যে আমার দয়াল নবীজি সেই জায়গায় সুবহানাল্লাহ কোন না বান্দারে এটা কইলো বেলায়েতের যুগ ওহাবীরা যেভাবে ঠুংবা ঠুংগি লাগাইয়া দিছে এজিদার গুশরা যেভাবে ঠুংঠাম লাগাইয়া দিছে এখন যদি বেলায়েত যদি জারি না করি প্রকাশ না করি তাইলে নবীর দাম আছে নি আছে নি এই জন্য বেলায়েত যেমনে নবী সারা হয় না নবী সারা বেলায়েত হয় মাগো মা মাগো ইগো মা আপনার গো মা এই বাইর এই বাড়ির নাইরে না গো মা একদিন অন্ধকার কবরের দিকে যাইবেন লাল শাড়ি পরিধান করে বাড়ির মধ্যে ঢুকছেন গো মা কাফনের কাফন পয়রা বাগির হইবা গো মা ও মা তোমার হকটা তুমি আদায় করো গো মা তোমার ছেলে সন্তানের তোমার স্বামীর হাতের মধ্যে গো মা মদের বোতল উঠাইয়া দিতে পারবা আবার তসবির সরা আব্বা কথা কন না আব্বা কথা বলেন তসবির উঠে দিতে পারবো নি পারবো নি ও মা ও ফরদান আসল মা এই তুমি একদিন ইচ্ছা করলে তোমার স্বামীর খাতের মধ্যে মদের বোতল উঠে দিতে পারি আবার ইচ্ছা করলে তাসবিহ তোমার স্বামীর খাতের মধ্যে দিতে পারবা আবার তোমার সন্তানের তুমি নামাজি বানাইতে পারবা মা কারণ তুমি মার কথা সন্তানের শুনবো কি শুনবো না আল্লাহর রাস্তা আল্লাহর দিকে তাকাইয়া এই মাহফিলের মধ্যে যখন পাঠাইবা গো মা ফাটানোর কারণে তোমার স্বামী তোমার গায়ের মধ্যে যদি আঘাত করে আঘাতের কারণে আল্লাহর জান্নাত নসিব হইয়া যাইবে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ কই আমার মারা আপনাদের সন্তানাদিদেরকে মাহফিলের মধ্যে পাঠাইয়া দেন কারণ এখানে আল্লাহ ওয়ালারা আছে মাগো মা কার দোয়া জানি আল্লাহর দরবারে কবুল হইয়া যায় আমার আল্লাহ বড় মায়া করি আমারে ফাটাইছে ফাটাইছে নি আল্লাহ বড় মায়া করে আমারে ফাটাইছে ফাটানোর পরে আল্লাহ ক্ষান্ত হয় নাই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিছে দিছে নি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে শেষ করে নাই দুনিয়ার মানুষ যখন হেদায়েতের জন্য দয়াল নবীজি বান্দাদের নিকটে যখন আমার দয়াল নবীজি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো ওই টাইমে এক বান্দা আরেক বান্দার সাথে তর্ক বিতর্ক করলো কয় আল্লাহ আমরারে বানাইছে কিয়ামত দিত না কিতা দিত না তর্ক বিতর্ক যখন লাগছে আমার আল্লাহ কয় আম্মা ইয়াতাসাআলুন তারা কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে কি বিষয়ে তারা কথাবার্তা আলোচনা করতেছে আনিন্না বাইল আজিম আল্লাহর নবী ডাক দে কয় মহা সংবাদ সম্পর্কে কি সংবাদ সম্পর্কে মহা সংবাদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন শুনছে আনিন্না বাইল আজিম আল্লাযি হুম ফিহি মুখতালিফুন যাহারা এই সমালোচনাটা করতেছে ওসিরে তাহারা জানতে পারবে কখন কিয়ামত হইবে বাজিরে কিয়ামত দুই প্রকার কত প্রকার কিয়ামত হইল দুই প্রকার দুই প্রকার কিয়ামতের মধ্যে আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব এটা আমার আপনার জন্য কিয়ামত একদিন অন্ধকার কবরে যাইতে হইবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেই ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা বাজিরে কে
কিয়ামত কেমনে হইবে দুই দিন আগে আমরা জানতে পারলাম কিয়ামতের একটা আলামত বাজিরে ফজরের নামাজ যখন পড়ার জন্য মসজিদে উযিফা পড়তেছি আরে ওই উযিফা পড়ার সময় এমন টাইমে দুনিয়াটা এমন ভাবে লড়াচড়া করলো আল্লাহর কসম দিয়ে বলছি অর্ধেক মুসল্লি বাহিরে চলে গেছে তাই মসজিদের ভিতরে এই মুহূর্তে যদি থাকি কিয়ামত হইয়া যাইব মসজিদটা দইসা যাইবে সুতরাং অর্ধেক মুসল্লি বাইরে গেছে আমি তো বাইরেই নাই আমি চিন্তা করছি কে এই দুনিয়াদারে লড়াইলো বাজিরে একটা ফিলার লড়ানোর ক্ষমতা কোন আল্লাহর বান্দার নাই আসেনি একটা ফিলার লড়ানোর ক্ষমতা কোন আল্লাহর বান্দার নাই কিন্তু এই মসজিদের নয় শুধু তামাম পৃথিবীর কে লড়াইলো বুঝা গেল আমার মালিক একজন আল্লাহ আসেনিও আমার মালিক একজন আল্লাহ ওই আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে এবং আমার আল্লাহ আল্লাহর প্রকাশিত করার জন্য যুগে যুগে নবী পাঠাইছেন কথা কন্না এখন কয় মনু বিরাম মুরুখ নবী ফাটানোর কোন রাই চাই দিকে যাইতাম না আর কথা আর চ্যাপ্টার কোন এটা দিছে না আমি সামনের দিকে যাইতাম ঠিক কিনা জোরে বলেন আমার বাবারা যখন এই কথা বললো আমার আল্লাহ আবার তাদেরকে বলা শুরু করলো ও বান্দা কিয়ামতের কথা তুমি চিন্তা করলা কিয়ামতের কথা তুমি তোমরা চিন্তা করলা আমি আল্লাহ পাক তোমরারে বানাইছি মহব্বত করে বানাইছি ওরে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমার আল্লাহ কয় বান্দা ও বান্দা তুমি তোমার যখন কেউ ছিল না রুহের জগতের মধ্যে আমি আল্লাহ তোমরারে বানাইয়া বললাম যে আলাস্তু তোমরা কইলাম আলাস্তুনি রব্বিকুম তোমাদের রব কে তোমরা কইলা কলু বালা বইলা উচ্চারণ দিলা দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমরারে ফাটাইলাম তোমরার মা হইছে বাবা হইছে তোমরার সংসার হইছে আট্টালিকা হইছে দালান কোটা কইছে এখন দুনিয়ার জমিনে ছেলে সন্তান সহ ধন দৌলত লইয়া তোমাদের সব কিছু হইছে আমি আল্লাহরে বইলা গেছ ঠিক কি না ওই আল্লাহরে চিনে না ওই নবীরা কি জানে নবীরা কি জানে যদি আল্লাহর চিনত তাইলে পাঁচ ওয়াক্ত নামাজের এতেও এক ওয়াক্ত বাদ দিত না তাইলে বোঝা গেল আল্লাহর অস্বীকার করে লেকিন দয়াল নবীজির মানতে চায় না কয় দয়াল নবীজি মুরক্ষ দয়াল নবীজি বিশ্ব নবী যদি দয়াল নবীজি বিশ্ব নবী হয় আল্লাহ হইছে বিশ্ব আল্লাহ আমার আল্লাহ স্থান দেয় আচ্ছা এদিকে যাইতাম না চ্যাপ্টার কোনো হইতে না যাইতাম না এদিকে আমার বাবারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাইয়া দেয় বান্দা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা আল্লাহ পাক ডাক দিয়া কয় বান্দা রে ও বান্দা আমি তোমাদের জন্য তোমরা আর মায়া করি কে কয় কেডা কইছে দমে দমে জফরে নাগাম আল্লাহু আল্লাহ দমে দমে ইয়ে দমে রূপর বাড়িঘর দমসা ফিলে সবই পর দমে রূপর বাড়িঘর দমসা ফিলে সবই পর দমে দমে তালাশ করো কে আছে ইয়া ফোন ঠিক নি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে জানাইতে বান্দা ও বান্দা বান্দারে 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 তোমরা আমি বানাই শেষ করি নাই তোমরা কেমনে অস্বীকার করবা আমি আল্লাহ তো তোমরার জমিনের মধ্যে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা আল্লাহ তো তোমরারে রাত্র দিছি তোমরা সারা দিন কর্ম করবা তোমরা সারা দিন কর্ম করার পরে তোমরা বান্দা দুর্বল হইয়া যাইবা আমি আল্লাহ তোমরারে রাত্র দিছি জীবিকা তোমরারে রাত্র দিছি ক্লান্ত দূরকারী হওয়ার জন্য বান্দারে আমি তোমরারে বানাইয়া শেষ করি নাই তোমরারে সৃষ্টি করে শেষ করি নাই তোমরা দুর্বল হইবা হওয়ার কারণে আমি আল্লাহ তোমরারে এত সুন্দর করে রাত্রটারে আবরণ বানাইছি আবরণ বানাইছি সুবহানাল্লাহ কইতেন না রাত্রটারে কি দিছে বান্দা ও বান্দা আবরণ সৃষ্টি করছি
ওয়াজাগালনা নাওমাকুম সুবাতা রাত্রকে আবরণ সৃষ্টি করেছে আমার বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ব পড়ার পরে বান্দা তার আহলের জন্য কর্ম করার ক্ষেত্রে যাইয়া ক্লান্ত হইয়া যাইবে আমার বান্দা बर्बाद হইয়া যাইবে আমি রহমত আমি বরকত আমি রহিম আমি রহমান আমার নাম রহিম ওই রহমান রহিমের নামের বরকতে কসমের বান্দা আমি আল্লাহ তোমার কষ্ট না সহ্য করতে পারি না আমার আল্লাহ সহ্য করতে পারে না বান্দার কষ্ট আল্লাহ রব্বুল আলামিন কষ্ট সহ্য করতে পারে না এই জন্য কয় আমি তোমারে কত সুন্দর করে রাত্রদারে আবরণ বানাইছি আবার এবার আল্লাহ কয় বান্দা কো ও আল্লাহ আল্লাহ ও আপনি দিনটা কেন বানাইছেন আব্বা সুবহানাল্লাহ কোন না ভালো লাগে না রাইখা দিব আমার আল্লাহ কোরআনের কারিমের মধ্যে ফরমান ওয়াজাআলনা লাইলা লিবাসা একদল আছে কিন্তু কই কোরআন টুরান কিছু না হেতরা কি টাকা বাংলা আওয়াজ করে নাউজুবিল্লাহ কোন না আব্বা বাংলা আওয়াজ নি করতেছি এডি কথা বলেন না কেন কে কি বলছেন জানার বিষয় আল্লাহ এবং রাসূলের পক্ষে ওলি আল্লাহর পক্ষে ইসলামের দাওয়াত দিতে থাকব রাজি আছেন আমাদের টাইম নেই আপনি মসজিদের মধ্যে বসে বসে তাসবিহ তেলাওয়াত করবেন আর মানুষের ধন সম্পদ কিভাবে কাড়িয়ে আনা যায় সেজন্য চেষ্টা করবেন আপনার এই জিনিসগুলো চিন্তা করার আমাদের টাইম আহলে সুন্নাত ওয়াল জামাতের টাইম নাই আমরা আমাদের গতিতে চলছি ঠিক কিনা জোরে বলেন আল্লাহ কি বলছেন বান্দা ডাক দিয়া কয় ও আল্লাহ আল্লাহ ও আপনি দিনটা কেন দিবেন দিনটা কেন দিবেন জানতাম চাই এবার আল্লাহ ডাক দিয়া কয় ওয়াজাআলনা লাইলা লিবাসা আব্বা সুবহানাল্লাহ কোন ওয়াজাআলনা লাইলা লিবাসা বুঝি ওষুধ এটা দেন লাগবে আমার এমনি কইলে হইতো না আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কয় দিনটা কেন দিছি শুনবা ওই দিনটা এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরারে দান করছি আমার নবীর সম্মানে কারণ রে যখন তোমরা কর্ম করবা তোমরা যখন ঘুমাইবা ঘুমানোর পর যখন চন্দ্র উঠবে দুনিয়ার মধ্যে আলোক হবে ওই টাইমে তোমরা কর্ম করবা দুনিয়ার জমিনের মধ্যে আহাল বাসাল লইয়া তোমরা খাইবা এই জন্য আমি আল্লাহ দিনটারে দিন বানাইয়া দিছি বান্দারে وجعلنا الليل لباس وجعلنا النهار معاش وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وخاجا وانزلنا من المعصرات ماء سجاجا لنفرد به حبا ونباتا امر الله رب العالمين كي او باندا بانداري اي دنيا زمين المده امي الله تمراري اي زمين داري بسنا بانايا ديسي অস্বীকার করতে পারবে আপনারা জেনে কই না কইছে কে আরে জোরে বলেন কে বলছে আল্লাহ বলছে ও বান্দা আমাকে অস্বীকার করার কোন রাস্তা নাই এই জমিনটার যদি আমি বিছানা না বানাইতাম তোমরা কিভাবে আরামায়েশ করতে ঠিক নেই এটা কে বানাইছে আমার আল্লাহ কই ফেরেক বানাইয়া দিছি কেমনে কই পাহাড় পর্বত এই পাহাড় পর্বত আমি আল্লাহই দিছি জমিনের মধ্যে এটারে ফেরেক মাইরা দিছি আল্লাহু আকবার কর না আমার আল্লাহর কত শান কত বাবা রে একটু মনোযোগ একটু মনোযোগ অন্তরের কান লাগান রে এগুলা যত কিছু করছে আল্লাহ কয় চন্দ্রটার সাতটা আসমান আমি জুলাইয়া রেখছি জুলানোর পরে একটা লাইট ফিট করে দিছি সুবহানাল্লাহ কর না কেডা করছে রে দুনিয়ার কোন এজিটা করছে রে কথা কর না গা আমার আল্লাহ কয় সাতটা আসমান বানাইয়া আমি একটা লাইট ফিট করে দিছি
ও বান্দা তোমরা কি জানো নি আমার আল্লাহ এইভাবে সমষ্টি কথাগুলা বইলা কয় এগুলা কেন বানাইছি জানো নি আমার হাবিবে কিবরিয়া রসিলা ওরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা নবী আমার তোমরা জানো না নবী আমার ওরে আমি যারে ভালোবাসি তারে তোমরা আইনা দাও না গো ওরে আমি যারে ভালোবাসি তারে তোমরা আইনা দাও না গো ওরে নবী আমার এসকেরি দেওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা বলেন নবী আমার তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ও দুনিয়ার জমিনের মধ্যে ওলি আল্লাহ বিশ্বাস করে না কই ওলি আল্লাহ একটা মিছা কথা এটা কোন হাদিসে নাই কোরআনে নাই এজিদার করে এজিদারা কোরআন দ্বারা শরণদার কোরআন একটা কোরআন কিটা না দুইটা কইছে কথা কয় না কয়টা কোরআন একটা সকল জাতি বলে কোরআন একটা ওই কোরআনের মধ্যে আমরা দেখছি ওলি আল্লাহর ঘোষণা কিন্তু তারা পায় না আমার দয়াল নবীজিরে জানাইয়া দিছে ও বন্ধু বন্ধু গো আপনি ইসলাম প্রচার করেন তারা যদি ইসলাম গ্রহণ না করে আপনি রসুল আমার জন্য যথেষ্ট কারণ আমার নাম রব্বুল তোর কথা কেন কার কাছে বলছ তুই কথা কই না তো আল্লাহ বলে আমার নাম রব্বুল আরো জোরে কইতে বানাইলে উঠতে যাই আমার ভালো লাগে না মনে হয় বস ভালো লাগে নি কথাগুলো বুঝেন নি আব্বা তুইলে কথা কইতে বানাইলে উঠতে যাই রাজি আছেন নি এ জেড অত জোরে কইছেন না রাজি আছেন নি মাশাআল্লাহ মারহাবা আল্লাহ কয় আমার নাম রহম রব্বুল আলামিন আমার বন্ধুর নাম রহমাত লিল আলামিন সুবহানাল্লাহ কোন না আমার আল্লাহ কয় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি সমস্ত প্রশংসা আপনি আল্লাহর আল্লাহ বলেছে সমস্ত প্রশংসা আমার আর আমার প্রশংসা যেই জায়গার মধ্যে আমার দয়াল নবীজি সেই জায়গায় সুবহানাল্লাহ কোন না বান্দারে আমি ইচ্ছা করলে তোমরারে সকলে আমি আল্লাহ বলতে পারতাম ও তোমরা নামাজ পড়ো রোজা রাখো কিন্তু আমি না বইলে মাধ্যম লাগাইছি মাধ্যম 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24 হাজার পাঠাইছি শিক্ষক পাঠাইছে কি পাঠাইছে শিক্ষক পাঠাইছে আমরা তো শিখেনের লাগে আমরা তো বুঝি না কই কি শিখছো আমরা তো আল্লাহর সারা আর কি রে মানন্দ আল্লাহ কয় তেজিদা তে কিটা তে কাপে আমার নবীর দুশমনে যারা করে ওলি আল্লাহর দুশমনে যারা করে তারা কি কথা বলেন না কা এবার আল্লাহ জানাই দে সাবধান ওলি আল্লাহদের বিরুদ্ধে সাইন যাইয়েন না কে কয় কইছে এইডা কয় আসতে কে কে কইছে আপনারা ডরান নি কোন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় সাবধান সাবধান ওলি আল্লাহদের সাথে বিয়াদবি করো না ওলি আল্লাহরা দুনিয়ার জমিনের মধ্যে তাদের কোনো ভয় নাই আখেরাতে কোনো চিন্তা নাই এই সাবটাটা মূলত আমার এইটাই দিছি আমি চাইছিলাম আমার দয়াল নবীজির সামনে কথা বলার জন্য কারণ দয়াল নবীজির সামনে কথা না বলে ভালো লাগে না তারপরও ওলি আল্লাহ কিন্তু কম না কারণ বর্তমানে বেলায়েতের যুগ কিসের যুগ আল বেলায়েত জিলদুন নবুয়াত
নবুয়তের ছায়া হচ্ছে বেলায়া কিতা কিতা নবুয়তের ছায়া হচ্ছে নবুয়তের যেমন দাম আছে বেলায়াতের তেমন দাম বেলায়াতের দাম না থাকলে নবুয়তের দাম কথা কন না কা নবুয়তের দাম নাই কেমনে কেমনে হুজুর আনসারের সব কেমনে দাম নাই বাজিরে এটা হলো বেলায়াতের যুগ ওহাবীরা যেভাবে ঠুংবা ঠুংগি লাগাইয়া দিছে এজিদার গুশিরা যেভাবে ঠুংঠাম লাগাইয়া দিছে এখন যদি বেলায়াত যদি জারি না করি প্রকাশ না করি তাইলে নবীর দাম আছে নি আছে নি এই জন্য বেলায়াত যেমনে নবী ছাড়া হয় না নবী ছাড়া বেলায়াত হয় আমার বাবারা মূলত সত্তর হলো বেলায়াতের আলোচনা শানে আউলিয়ার আলোচনা কি বলবো তারা তো বলে কোরআনের মধ্যে নাই হাদিসের মধ্যে নাই ওলি আল্লাহ এখন নাই ওলি আল্লাহ যা আছিল কিছু সব মরে গেছে নাউজুবিল্লাহ কোন এই জগৎ জুড়াইলি রে খাজা আজমিরে বসিয়া খাজা আজমিরে বসিয়া এই জগৎ জুড়াইল রে খাজা আজমিরে মাকো হারন নাও কথা ঠিক নেই আল্লাহ কয় এবার চিন্তা করেন আল্লাহ কিন্তু আমরা জানাই দিচ্ছি আমরা চিন্তা যাই আমরা কিন্তু জানি না জানার জন্য চেষ্টাও করি না কেলকে দূর কি এর বিশ্বাস পীর ওলি আল্লাহ আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون آيات تكار أبا كثا بولن آيات أمر الله ربنا العالمين ও তোমরা আমি আল্লাহ এই জমিনের মধ্যে কর্মকাণ্ডগুলা দেখতে পাই কে বলছে এটা স্বাভাবিক আল্লাহ তো দেখতে পাবে যে আল্লাহ আমরা সৃষ্টি করছে আপনারা সৃষ্টি করছে সে আল্লাহ দেখতে পাবে না এটা আমরা স্বাভাবিক মনে নিলাম আল্লাহ কয় আমালু ফাসায়ারাল্লাহু আমালুকুম তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে ভালো এবং খারাপ কর্মগুলা আমি আল্লাহ দেখতে পাই দেখতে পাই ওয়া রাসূলুহু এবং আমার নবীয়ে দেখতে পায় ও মা গো তাহলে যেটা সাধারণ হইতে পারে আল্লাহ কয় আমিও দেখতেছি এবং আমার রসুলও দেখতেছে কে কয় আলোচনা আসলে কিন্তু আমার এইটা নাই আচ্ছা যাইতেছি সামনের দিকে অকুলের মালু ফাসায়ারাল্লাহু তোমাদের কর্মটা আমি আল্লাহ দেখতেছি আর আমার হাবিবে কিবরিয়াও দেখতেছে সাবধান সাবধান তোমরা এটা দ্বারা বুঝাইছে আল্লাহর নবীর সাথে কোন রকম বেয়াদবি করা যাইবে আল্লাহ লা ইমান লিমান লাহু মুহাব্বাত লাহু যার অন্তরে নবীর প্রেম নাই তার ইমান ওই আস্তে কর তার ইমান নাই বাজিরে আমার আল্লাহ কয় আল্লাহ সব কিছু জানে আমার বলে রাসূল জানে একদল মুনাফিক আছে কয় রাসূল কিচ্ছু জানে না যাইতাম না সেদিকে والمؤمنون ও মা এবার কি কর ওই শুধু তাই নয় রে আমি আল্লাহ জানি আমার রাসূল জানে আল্লাহর ওলিরাও জানে ক্ষমতা দিবেন কে আরো জোরে কোন ক্ষমতা দিবেন কে আল্লাহ রাসূলে পাইতে আমি বয়াতে হইলাম বলেন আল্লাহ রাসূলে পাইতে আমি বয়াত মুর্শিদে সান হইনা যে বদনাম দয়াল সান হইনা যে বদনাম কত বৈরা বয়াত হয়
ফেরাইতো আমায় শুনো জরে আমলা মারে নাই বলেন রাইখো আমায় শুনো জরে আমলা মারে নাই মুর্শিদে সান হয় না যে বদনাম দয়াল সান হয় না যে বদনাম কত বৈরা টাকা দিয়া তোমার কাছে দেহা দিয়া গো আল্লাহু আকবার কত বৈরা টাকা দিয়া তোমার কাছে দেহা দিয়া গো হাইরে তখন আমি থাকি চাইয়া আমার নাই ইনকাম বলেন তখন আমি থাকি চাইয়া আমার নাই ইনকাম মুর্শিদ সান হয় না যে বদনাম বলেন মুর্শিদ সান আল্লাহ রাসূল পাইতে আমি বয়াত গইলাম বলেন আল্লাহ রাসূল বয়াত গইলাম মুর্শিদ সান হয় না যে আনসারী দেখে বলে কুল মখলুকাত চিনিল নবী রে আনসারী ডেকে বলে কুল মখলুকাত চিনিল নবী রে ও হাবিরা চিনিল না রে তাই মনে দুঃখ হয় না যে বদনাম দয়াল সান হয় না যে বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বয়াত গইলাম বলেন আল্লাহ রাসূল বয়াত গইলাম মুর্শিদ সান হয় না যে আল্লাহর নবীর এক বান্দা স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা বন্ধু কারণ যারা ফানাফিল্লাহ ওলি দুই প্রকার ওলি কয় প্রকার আব্বা কথা বলেন ওলি কয় প্রকার দুই প্রকার কয় প্রকার দুই প্রকার ওলি এক প্রকার ওলি আল্লাহ আমাদের সাথে আছে কে আছে সাধারণ মুমিন হিসেবে যারা আছে পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে আল্লাহর জিকির করে তারা হচ্ছে ওলি কারণ তারা মুমিন কইছে কিটা কইছে মুমিন কি বলছে মুমিন আরেক প্রকারের ওলি আল্লাহ হচ্ছে ফানাফিল্লাহ এবং বাকাবিল্লাহ যারা অর্জন করছে তাদেরকে ওলি আল্লাহ বলে কথা বলেন না কেন ওই ফানাফিল্লাহ বাকাবিল্লাহ পর্যন্ত যাইলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা তোমরা যখন ফানাফিল্লাহ বাকাবিল্লাহ হইয়া যাইবা তুমি আল্লাহর বান্দা আমি আল্লাহর হইয়া যাইবা এবার আল্লাহ কোরআনে কোরআনে ফানাফিল্লাহ বাকাবিল্লাহ পর্যন্ত যদি তুমি যাইতে চাও তা কইলে তুমি আল্লাহর হইয়া যাইবা আল্লাহ তোমার হইয়া যাইবা ও বান্দা বান্দা রে কেমন আল্লাহ হইয়া যাইবা কেমন বান্দা হইবা তুমি কেমন বন্ধু বান্দা থেকে যখন তুমি বন্ধু হইবা কেমন বন্ধু হইবা কয় তোমার জবান আমি আল্লাহর জবান এই কথা কেন কার আব্বা এটা আমার কথা নেই কথাটা কার জোরে বলেন আল্লাহ কয় যারা ফানাফিল্লাহ বাকাবিল্লাহ হইয়া যাইবে তাদের জবানটা হচ্ছে আমি আল্লাহর জবান তাদের চোখটা যে চোখে দেখবে আমি আল্লাহর চোখ দ্বারা দেখবে যে কর্ণ দ্বারা শুনবে আমি আল্লাহর কান দ্বারা শুনবে বাবা রে আমার আল্লাহ ডাক দিয়ে কয় যে ফাও দ্বারা কাটবে আমি আল্লাহর ফাও
এদের দ্বারা কারামত প্রকাশিত হয়। আমরা যারা শরীয়তে ইবাদত করি আমরা মুমিন, আমরা কি মুমিনেরও আল্লাহর বন্ধু? মুমিনেরা কি ফানাফিল্লাহ এবং বাকাবিল্লাহ যারা হয় তারা এসমে জাত এসমে আজমের পর্যায়ে ফরিয়া যায়? তারা হলো আল্লাহর ওলি, কারামত প্রকাশিত হওয়া। সুবহানাল্লাহ কোন বাবারে ওই আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে আমার আল্লাহ আয়েশা হাজির হয়ে গেছে, দয়াল নবীজির সামনে আয়েশা হাজির হয়ে গেছে। আমার বাবারে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার ওই আল্লাহর ওলির সামনে আয়েশা ডাক দিতেছে আর বলতেছে, ও আল্লাহর বান্দা, ও আমার বন্ধু, আর কতদিন ঘুমাইবা? আসো না, জান্নাতে তোমার সাথে আমার মোলাকাত হবে। সুবহানাল্লাহ কোন লাগে এই টাইমে আল্লাহর ওলি হাউমাউ করে ঘুম থেকে চিৎকার দিয়া উঠলো, উঠা বিবিরে ডাক দিছে, বিবিরে আহারে গরিব মানুষ আল্লাহর ওলিরা সব সময় গরিব থাকে, কি থাকে আল্লাহর ওলিরা গরিব থাকে, এক পাহাড়ের মধ্যে গভীর জঙ্গলের মধ্যে সরকারি পাহাড়, কি পাহাড়, সরকারি পাহাড়ের মধ্যে থাকে, জনসম্মুখের মধ্যে কোনো মানুষ নাই, আশেপাশে কোনো মানুষ নাই, ওইটার মধ্যে আল্লাহর জিকিরি করে, আমার আল্লাহ যা মিলায় তা খায়। বাবারে স্বপ্নের মধ্যে যখন দেখলেন, দেখার পরে বিবিরে ডাক দেবো, বিবিরে ও বিবি আমার মন সাক্ষী, আমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাইব। কই কি বলেন এগুলা? কয় আমার মালিক আমার সামনে এসে হাজির হইয়া গেছে। আমার ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আর কতদিন থাকবা? বাজিরে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বিবিরে আল্লাহর ওলিদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন হচ্ছে সত্য। আমার আমার বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে যখন এই দৃশ্যটা দেখলো, বিবিরে ডাক দিয়া কো, ও বিবি এই জিনিসটা কোনো সাধারণ কোনো স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন মিথ্যা হয় না, ওলি আল্লাহদের স্বপ্ন মিথ্যা হয় না, আমি যে স্বপ্নটা দেখছি আমার মন সাক্ষী দেয় আমি অচিরে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বিবিরে আমার যে সন্তানটা আছে ওই সন্তানটারে মাদ্রাসার মধ্যে তোমার কাছে আমার একটা ওসিয়ত, ওই সন্তানটারে মাদ্রাসার মধ্যে পড়াইবা। আল্লাহওয়ালাদের কথা আল্লাহওয়ালার মতো, শয়তানের কথা হচ্ছে শয়তানের মতো, ঠিক নি? কারণ রে টুফি দাড়ি দ্বারা মুসলমান হওয়া যায় না, যদি মুসলমান হওয়া যায় তাইলে খ্রিস্টান হইতো, কথা বলে না গেলে খ্রিস্টানের দাঁড়িয়ে একটা এত বড় বড় ফাকরি পরে কেডা পরে তুলে হেতার এত বড় মুসলমান যেত, এই জিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, জামাতে ইমামতি করছে, ইমামও আছে, তাই বলে মুসলমান হই নাই, মুমিন হইতে পারে না, মুসলমান হওয়া যায় কিন্তু মুমিন লেকিন মুমিন হওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন। বাবারে আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ও বিবি, বিবিরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিবি তোমার কাছে আমার একটা আবদার, আমার সন্তান দ্বারা তুমি মানুষ করবা, মাদ্রাসার মধ্যে পড়াইবা, আমার মন সাক্ষী দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার বাবারে বিবি শরণের মধ্যে দৈরা কান্দে, বিবি ডাক দিয়ে দেখে ননকার ভিডিওতে যে অবস্থা, আরে এত পলিটেকনিক মহিলা বর্তমান জামানার মধ্যে স্বামীর ভাতটা দেয় না, আর স্বামী দুনিয়া থেকে বিদায় হবে বিবির কান্না দেখেন, বিবি ফায়ের মধ্যে ধরে কয়, স্বামী ও স্বামী আমার, আপনি এই পাহাড়ের মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি থাকেন কিন্তু আপনি এই জায়গার মধ্যে চতুর্দিকে কোনো মানুষ নাই, খানা নাই, কেমনে আমি থাকবো? আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কয়ে, মালিকে আমার জন্য আহারের ব্যবস্থা করছে, তোমারও তেমনি ব্যবস্থা করে দিব। বিশ্বাসটা কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে বিশ্বাস ছিল।
ওরে কেউ বুঝিতে পারে না রে ফির মুর্শিদের খেলা আরে ওলি আল্লাহর খেলা সত্তরের বছরে কারো গুনাতি ফুটে না ছয় বছরের পরে আবার ফাইজে ষোলো আনারে মুর্শিদ ফাইজে ষোলো ওরে যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে আমার ওলি আল্লাহর খেলা আমার ফির মুর্শিদের খেলা ঠিক কিনা এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয় বিবি যে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করছে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করছে তুমি এগুলা নিয়ে চিন্তা করবা না বিবি রে ও বিবি এবার বিবি ডাক দিয়া কয় স্বামী আমার আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আপনার আবদার আমি মানলাম আমার সন্তানরা আমি মাদ্রাসার মধ্যে পড়াইব এবার স্বামী ডেকে বলে স্ত্রী ও আমার স্ত্রী শোনো তুমি আমার কথা আজকে আমার কিছু কিছু কথা তুমি শোনো অন্যদিন মনোযোগ যেমন দিছো এখন বেশি করে মনোযোগ দাও কারণ আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবে আল্লাহর ওলি মনে পড়ে গেছে ঠিক নেই আল্লাহর ওলি চলে যাইবে ইশারা দিবেন কে আরে মিয়া সাধারণ মানুষ মরে গেলে তো আজরাইল আলাইহিস সালাম 5 মিনিট আগে হাজির হইয়া যায় মানবীয় শুরু দিয়ে গয় আসসালামু আলাইকুম কইতাম নেই না কইতাম না এক সিরিয়ালে আলোচনা করলাম আল্লাহর ওলি আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সাধারণ একজন মুমিন সাধারণ একজন আল্লাহর ওলির কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম অনুমতি নেই সুবহানাল্লাহ কোন আর হেরা কিতা কর আর তে কিতা কর সূরার গরো সূরা তাইল্লা সূরা হ্যাঁ কি রলি আর আমার বাবার যেই টাইমে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বিদায় হওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহর ওলি ডাক দিয়ে কয় ও বিবি আমার আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব তুমি আমার দাফন কাফনের ব্যবস্থা করবা আল্লাহু আকবার এবার স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী ও স্বামী আমার আপনি দুনিয়া থেকে যেই টাইমে বিদায় হয়ে যাবে এই জনসম্মুখের মধ্যে কোনো আশেপাশে কোনো মানুষ নাই আপনি চলে যাইবেন চলে যাওয়ার পরে গো আমি আপনার দাফন কাফন কেমনে করিব ও ওই যে অনেক দূরে নিচে গভীরের মধ্যে একটা বাড়ি আছে ওই বাড়ির মধ্যে একটা ছোট্ট একটা মসজিদ আছে ওই মসজিদের মধ্যে আমি ইমাম নামাজ পড়তাম এই মসজিদের মুসল্লিরা আমার সিনে আমি যখন মারা যাইব মনে করো আমি রাত্রে মারা যাইব সব কইয়া নিতেছি সুবহানাল্লাহ মনে করো আমি রাত্রে মারা যাইব যাওয়ার পরে ওই যে দূরে একটা ছোট্ট মসজিদ আছে ওই মসজিদে আমি মাঝে মধ্যে নামাজ পড়তাম বেশিরভাগ এই জায়গাটার মধ্যে পড়ি এত দূরে যাওয়া সম্ভব নাই ওই জায়গার মধ্যে আমার ওই দুইটা ছেলে এই দুইটা ছেলেরে পাঠাইবা ইমাম সাহেব রে বলবা ছেলের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুবহানাল্লাহ বিবি ইমাম সাহেবের সংবাদ দেওয়ার পরে যদি ইমাম সাহেব কথাটা না জানে না শুনে না আসে তোমার কাছে আমার একটা আবদার ফজরের নামাজের আগে তুমি আমার দাফন কাফনের ব্যবস্থা করে দিও আল্লাহু আকবার ইমাম সাহেব যদি না আসে কয় স্বামী আমার ইমাম সাহেব যদি না আসে তাহলে আমি কি করব কেমনে আমি ব্যবস্থা করব কয় বিবি রে আমার দাফন কাফনের ব্যবস্থা আমার আল্লাহ করব তুমি একটা কাজ করো ওই যে এই পাহাড়ের উপরে ছোট্ট একটা টিলার উপরে দাঁড়াইয়া আমার এক সন্তান রে ডান হাতের মধ্যে লইয়া আরেক সন্তান রে বাম হাতের মধ্যে লইয়া আল্লাহর দরবারের দিকে তাকাইয়া বল আল্লাহ
ও মালিক মালিক রে আমার দুইটা সন্তান আমার সন্তানেরা দাফন কাফন করার ব্যবস্থা করতে পারবে না আমি একজন বান্দা আপনার ওই বান্দারে স্বামী স্ত্রী আমি তোমার কাছে দুইটা হাত প্রসারিত কইরা আল্লাহর দরবারে প্রার্থনা করলাম মালিক ও মালিক আমার এই স্বামীর দাফন কাফনের ব্যবস্থা করেন আরো জোরে কোন সুবহানাল্লাহ সাইসে কার কাছে মালিকের উপরে বিশ্বাস এবং আমার নবীজিকে রাখতে হবে কারণ আপনি যত ধরনের দুরূদ শরীফ যত ধরনের ইবাদত করেন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন যাকাত দেন কোনটাই আপনার আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ব্যক্তি প্রিয়ার দুরূদ শরীফ আপনার জবান দ্বারা না আসবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ভরসা রেখেছেন কার উপরে কিন্তু আমার আল্লাহ কয় ও বান্দা বান্দা রে আমি আমি আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সকল দাওয়াতের আগে মানুষকে যত ধরনের ইবাদতের হুকুম আমি দিতাম দেওয়ার আগ মুহূর্তে আমি আল্লাহ আয়াতে কারিমার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উচ্চারণ করেছি সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তারপরে নামাজের দাওয়াত দিছি আগে আল্লাহ কয়্যা আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা অর্থাৎ ঈমান আনো আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রব্বিহি ওয়াল মুমিনুন আমার আল্লাহ সর্বপ্রথম ঈমানের দাওয়াত দিছে তারপরে বলেছে আবার নামাজ পড়ো ওয়াকিমুস সালাত তারপরে বলেছে ওয়াতুজ যাকাত তারপরে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম আমার আল্লাহ তারপরে নামাজের দাওয়াত দিছে এইভাবে আল্লাহ ক্রমে ক্রমে আমার আল্লাহ হজের দাওয়াত দিছে বাইতুল্লাহর দাওয়াত দিছে সমস্ত দাওয়াত দেওয়ার আগে আমার আল্লাহ কয় আমানু এ আমার বান্দারা ঈমান আনো ঈমান গ্রহণ করো ঈমান যতক্ষণ পর্যন্ত আনবে না আমল আল্লাহর দরবারে কবুল হইবে না আদুয়া ও মাকুলুল ইবাদাত ইবাদাত হচ্ছে দোয়া হচ্ছে মাথার মগজের মতো মানুষের যেমন মাথার মগজ থাকে না মানুষের রাস্তায় রাস্তায় ঘুরে আল্লাহর দরবারে প্রার্থনা করলে আল্লাহর দরবারে কবুল হয় বাজিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে নামাজের দাওয়াত দিছে যাকাতের দাওয়াত দিছে হজের যাকাত দিছে কিন্তু আল্লাহ কয় আগে ঈমান আনো কুরআনের সাইতে ঈমান বড় বল হুজুর কেমনে আনসারী সাহেব কেমনে কুরআনের সে ঈমান বড় ঈমানটা যদি আপনার বরবাদ হয় তাইলে আমল হইবে কথা কোন না কা কি তো আপনার ঈমানে যদি না থাকে আমরা আমল দিয়ে কি তা করি কুরআনের উপরে ঈমান কুরআনের উপরে তো আপনার ঈমান নাই আপনি কেমনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন লাভ হইব কিটা ঈমান যদি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা صراط مستقيم লাভ হইতো যদি ঈমান না থাকে তাইলে বোঝা গেল
নামাজ রোজা হজ যাকাত সকল কিছুর আগে ঈমানটারে মজবুত করতে হইবে ওই ঈমানটারে মজবুত করতে হলে রাসূলের আদর্শ লাগবে কি লাগবে না কারণ আগে কুরআন আসে নাই আগে আমার নবী সমস্ত নবীর আগে আসে তারপরে ওই নবীদের মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে নবীদের উপরে কুরআন অবতীর্ণ হয় কিতাব অবতীর্ণ হয় বুঝা গেল ঈমান যখন আসবে কুরআনটা অটোমেটিক আপনার কাছে ভালো লাগবে আর যতক্ষণ পর্যন্ত নবীজির সম্মান না বলবা আল্লাহর দরবারে আরশের মধ্যে আপনার আমলটা ঘুরবে কেমনে ঘুরবে বলো হুজুর কি জন্য ঘুরবে এই আমলটা আল্লাহর জান্নাতের এই আমলটা যে জায়গার মধ্যে থাকে ওই জায়গার মধ্যে যাইবে না ওই ফাউন্ডেশনের মধ্যে যাইবে না ওই কুরসির মধ্যে যাইবে না ওই বাক্সের মধ্যে যাইবে না যেই টাইমে দয়াল নবীজির এর উপরে দুরূদ শরীফ পড়বারে সমস্ত আমলগুলা চুম্বকের মতো আরশ আযীম হইয়া যাইবে কথা বুঝে আসছে কি লাগবে ঈমান ঈমান রাখার পরে দি আমার নবীর উপরে ঈমান আনতে হবে কার উপরে ঈমান আনতে হবে আমার বাবারা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ফরমান لا يؤمن قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن عبد حتى يؤمن بأربعة يشهد أن لا إله إلا الله وأن رسول الله بعثني بالحق ويؤمن بالموت والبعث بعد الموت ويؤمن بالقدر رواه الترمذي وابن ماجه سبحان الله قال حديث تكار ترمذي شريف الحديث أما رسول الحديث أشكر كرت فرد সাতটা জিনিসের উপরে যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না চারটার উপরে ঈমান আনতে হবে আমার উপর মায়া করে মহব্বত করে কালা হেতার মন বালা সাতটার উপরে যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবেন ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবেন না আল্লাহর বান্দারা ডাক দিয়া কয় সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী সাতটা জিনিস কি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ কোন না লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহর উপরে আমার আল্লাহর উপরে ঈমান আনতে হবে আল্লাহর উপরে ঈমান আনার পরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর উপরে ঈমান আনতে হবে